আমার স্বামীর এই ব্যাধিটা আপনি দয়া করে ভালো করে দিন বাবা অনেক ডাক্তার বুদ্ধি দেখালাম কিন্তু কিছুতেই কিছু হলো না ঠিক আছে দেখছি আমি যোগে কি করা যায় তোমার কি অসুবিধা সেটা আগে বলো বাবা আমি যেই ঘুমিয়ে পড়ি স্বপ্নে আমাকে তিন চারজন লোক এসে বলে মোত মোত পয়সা দেব। আর আমিও স্বপ্নের মধ্যে যেই মুতে ফেলি আর তারা আমাকে পয়সা দেয় না আর চলে যায় যা হ্যাঁ হ্যাঁ এটাই ওর ব্যাধি ঠিক আছে এ তো ব্যাপার এই আমি তোকে একটা মন্ত্র শিখে দিচ্ছি এই মন্ত্র জপ করে শুয়ে পড়বি আর তোর বেচানায় পোচ্চা হবে না এই মন্ত্র বাবা যেই বলবে যে মোত মোত পয়সা দেব আর তুই বলবি আর আগে আমি মুদব না আগে পয়সা নেব তারপর যাও বছ। এবার তোমরা বাড়ি গিয়ে নিশ্চিন্তে থাকো আর তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে বাবা ধন্যবাদ আপনাকে সহস্র কোটি প্রণাম জানাই প্রণাম বাবা আজ আবার নাক ডাকছে দেখা যাক কাল সকালে কি হয় সাধু বাবার মন্ত্র যদি কাজ করে তাহলে তো বেশ ভালোই হয় আজ তো অনেকটাই বেলা হলো এখনো তো দেখছি ঘুমাচ্ছে দেখি ডেকে দেখি কি গো উঠছো না কেন ওঠো ওঠো হ্যালো ডাকছো কেন এত সকাল সকাল অন্যদিন যে ভোরবেলা উঠি ক্যাথা কাপুর নি ধর মারো আজ কি কেন উঠছো না আর বলো না সে কথা আজ দেখছি বিছানাপত্র ভালোই আছে সাধু বাবার একবারে মন্ত্রতে খুব কাজ হয়েছে দেখছি তাইলে খুব আরামেই ঘুম হইলো নাকি বলছো হ্যাঁ যাহাই ঘুম হইলো যাহাই সত্যি সাধু বাবার তুলনা হয় না বৌমা কেমন আছো আমার তো একটু দুশ্চিন্তা ছিল মা আমার ছেলের তো একটা গোপন রোগ ছিল সেটা তো বলিনি তো এখন কেমন আছো মা হ্যাঁ বাবা আমরা এখন ভালোই আছি আর আপনার ছেলে সে রোগটাও ঠিক হয়ে গেছে আপনাকে তো সে ঘটনা জানানোই হয়নি কি বললে মা আমার ছেলের এই রোগ ভালো হয়েছে কত দিন আমি কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি ভালো হয়নি তুমি কি করে ভালো করলে মা আমি শুনেছিলাম ওই পাহাড়ের জঙ্গলে এক সাধু বাবা থাকে তাই সেই সাধু বাবা অন্তর্জামী তো সেখানে আমরা দুজন মিলে গেলাম আর আপনার ছেলের সেই রোগের কথা বললাম তা উনি একটা মন্ত্র শিখিয়ে দিল তা সেই মন্ত্রের সাহায্যে আজ চার পাঁচ দিন ধরে আপনার ছেলের কোনো রোগ ব্যাধি আর দেখাই দিচ্ছে না সত্যি মা তুমি স্বয়ং লক্ষ্মী আমার ঘরে এসেছো আজ তুমি এসে আমার এই ছেলের উঠি গাড়ি ভালো বললে বল দুঃখ আলু হউ তো সুখী থাকি বলতো ঘুমাই নাকি ঘুমাইছি তো মত পয়সা দেবো আগে দাও না হলে আর মুদবো ও ভুলকা তো আর করছে পয়সা দেবো আর হবে না আগে দেও মত মত পয়সা দেবো

আইজ এরকম গন্ধ গন্ধ ঠেকছে কেনে কি জানি আই আমার এই কেথা এরকম আঠা আঠা ঠেকছে কেনে গন্ধ তো খুবই আসছে কি জানি তো স্বপনে যে সেই ভূতগুলা এসে আমাকে এক বস্তা টাকা দিলো সেই টাকাগুলা নি যেই লিয়েছি আর দেখছি পুলিশে তো আসছে আমাকে ভূতগুলা বলল পালিয়ে আয় আমি দৌড়াইতে দৌড়াইতে ভূতগুলা গাছে উঠল আমিও গাছে উঠলাম আর পুল ভূত তখন বলছে যে পুলিশের মাথায় হেগিয়ে দে আমি তো হেগিয়ে দিছি পুলিশের মাথায় বিছিনে হইল কী করিয়ে হায় 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 আমার কি পুরা কপাল হলো সাধু বাবার কথাই তো বেশ ভালোই ছিল দুদিন মুঠটা তো বন্ধ হয়েছিল এইবার আবার নতুন রোগ চলে এসেছিল গোটাই থেকে বিছিলে হেগি ফেলিলে শ্রী 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 তাহলে আপনারা এবার আমাকে জানি দিন আমি কোথায় যাব তাহলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করি দিন আর কমেন্ট বক্সে জানি দিন যে আমি এবার কোথায় যাব